সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি মেলার মাঠে মুখোমুখিতে। এই মুহূর্তে আমার সাথে আছেন আমার নিজের খুব প্রিয় মানুষ, এই দেশের খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান লেখক ফারসিম মান্নান মোহাম্মদী। ফারসিম ভাই কেমন আছেন? আছি ভালো। ফারসিম ভাই, আপনার জানা বোঝার ভেতর বাহির দেখতে পাচ্ছি, মানে এই বইটি তো এবার মেলায় এলো নতুন বই, এটা নিয়ে আগে শুনি কি কি আছে এই বইয়ে, কিভাবে এই বইয়ের পরিকল্পনা হলো? এই বইয়ের পরিকল্পনা খুব ধীরে হয়েছে। এটার আপনি দেখবেন এটা কতগুলো প্রবন্ধের সংকলন, 12টি প্রবন্ধ আছে, প্রায় 10 বছর 1 দশকের লেখালেখি একটা নির্যাস সেখানে এসে। এটাকে এখন বিজ্ঞান হিসেবে দাগানো যেমন যায় আবার যায়ও না। এর মধ্যে সংস্কৃতি আছে, দর্শন চিন্তা আছে, অর্থনীতি আছে, জলবায়ু ভাবনা আছে, মানে বিজ্ঞান তো শুধুমাত্র একটা ব্যাপার না, একটা ক্লাস্টার্ড ব্যাপার না, এটাতে নিশ্চয়ই সবকিছু সম্পর্ক আছে এবং আপনার লেখালেখিতে তো সেই ব্যাপারটা প্রচণ্ডভাবে আছে। ফারসিম ভাই, এই এই বইটি ছাড়া অন্য দুটি বইও আমি একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, একটা মাধ্যাকর্ষণ আর একটা তাপ, এর দুইটাই বার্থা মরিস পার্কারের অনুবাদ। জহুরুল হক এবং আরেকজন, তিনজন মিলে এটা অনুবাদ করেছে সিরিজটা, বার্থা মরিস পার্কারের। ওটা এটা হচ্ছে যে একদম বেসিক সায়েন্সের বিষয়, পদার্থবিজ্ঞানের যে বুনিয়াদী জিনিসগুলো, তাপ, মাধ্যাকর্ষণ, আলো, এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন নেই, যে মৌলিক যে জায়গাগুলো। এবং বার্থা মরিস পার্কার যেটা করতেন, উনি কিন্তু শিক্ষক ছিলেন স্কুলের, উনি এগুলো হাতে কলমে করতেন, ওই পরীক্ষণগুলো কিন্তু এখানে এসছে অনেকগুলো। এই তিনটা বই আমরা নতুন করে, নতুন আঙ্গিকে, নতুন একক ব্যবহার করে, সম্পাদনা করে আমরা এটা নতুন করে বের করলাম। এটার কি কোনো এজ গ্রুপ আছে? হ্যাঁ, এটার এজ গ্রুপ আছে, এগুলো হচ্ছে যে কিশোর বয়সীদের জন্য, মানে নট মোর দেন 14। এই বইগুলোর বাইরে আর কি কি বই আপনার মেলায় পাওয়া যাচ্ছে? আমার আরেকটি মৌলিক বই বেরিয়েছে, সেটা হচ্ছে এলিয়েনের সন্ধানে, সেটি প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে। আর সম্পাদিত আরো দুটি সম্পাদিত বই আছে, সেটি হচ্ছে যে আব্দুল্লাল মতি তিনটে বইয়ের সংকলন করেছি আমরা। আমরা মনে করি তার এই তিনটি বই বিজ্ঞানের মানে তিনটি ক্লাসিক বই, যে আবিষ্কারের নেশায়, সাগরতলের রহস্য, আর হচ্ছে আকাশ অনেক বড়। এই তিনটি বই আকাশ বিষয়ে, সাগর বিষয় এবং আবিষ্কারের বিষয়ে, এই তিনটি মিলে প্রবন্ধ ত্রয়ী আমরা প্রকাশ করছি অনুপম প্রকাশনী থেকে। আর বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যে প্রশ্ন উত্তর আমরা সবসময় করেছি 15 সাল থেকে এই পর্যন্ত, তার একটা সমস্যা সমাধান, এটা দুটো বই, এটা আমরা সম্পাদিত করেছি আমি আর মুনির হাসান। বাহ, মানে আমি নিশ্চিত যে এই বইগুলো আমাদের যে দর্শকরা দেখছে তারা বইগুলো নিয়ে আগ্রহী হবে। এই এবার মেলায় বিজ্ঞান বিষয়ক যেই অন্যান্য বইপত্র বেরিয়েছে সেগুলো নিয়ে আপনার মতামত কি? আসলে আমার মনে হয় যে সিগনিফিকেন্ট যে বিজ্ঞানের প্রকাশনাগুলো এসছে আমি কিনে ফেলতে পেরেছি, কিন্তু এবারে যেটা দেখলাম, এবারে অনুবাদের বেশের রমরমা, বেশ অনেকগুলো অনুবাদ এসছে, মৌলিক বইয়ের সংখ্যাও এসছে। গণিতের বই আমার মনে হয়েছে গণিতের বই একটু কম, গুণগত মানসম্পন্ন গণিতের বই কিন্তু আমরা গত 5-10 বছর আগেও খুব ভালো বই আমরা পেতাম প্রতি মেলায়, এবার দেখছি গণিতের বই কিন্তু অনুবাদ বেড়েছে। আর বিজ্ঞান বিষয়ে মৌলিক বইয়ের সংখ্যা কিন্তু আমার মনে হলো একটু কমেছে, এটা হচ্ছে খুব মোটা দাগের। উপায় কী, মানে যে এইগুলো বাড়ানোর উপায়টা কী? প্রতি বছর এই এটা হলো কমন রিপোর্ট যে বিজ্ঞান বিষয়ে লেখা কম, শিশু বিষয়ক লেখা কম, গণিত বিষয়ক লেখা নাই। মানে আমি একটা 10 বছরের যদি ধরেন হালনাগাদ করি, প্রতি বছর এটাগুলো কমন বিষয়, উপায়টা কী? উপায় নিয়ে তো আমরা অনেক আলোচনা করতে পারি, করেছি, সেসব উপায় যে খুব নিরসন হচ্ছে তাও না। আমি খালি একটা কথা বলতে পারি, যে আমাদের জীববিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী, তিনি একটা কথা বলেছিলেন যে যখন আমরা বুদ্ধিজীবীদের ছবি প্রকাশ করি সেখানে কিন্তু বিজ্ঞানী থাকে না। কেন থাকে না? হ্যাঁ, এবং যেহেতু থাকে না সেটাই এই কারণ আমার মনে হয়। আর বেশি বিষাদে এটাই পিন পয়েন্ট ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য মেলার মাঠে মুখোমুখিতে, মানে আপনার সাথে কথা বলা সবসময় আনন্দে। নিশ্চয়ই, আপনার সাথে। প্রিয় দর্শক, পাঞ্জিরি মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম বিজ্ঞান লেখক ফারসিম মান্নান মোহাম্মদীর সাথে। এই আয়োজনে অন্য একজন লেখককে সাথে নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।